কষ্টের কথা এই যে এই সরকার আমাদের দেশের পেঁয়াজ আছে তা ওখান থেকে পেঁয়াজ আনতে হবে আমাদের দেশের কসমেটিক্স আছে তাও ওখান থেকে কসমেটিক্স আনতে হবে আমাদের দেশের এমন কিছু নেই আমাদের সব কিছু আছে ভারতীয় পণ্যে লাভ এই শয়লাভ অবস্থাটা তো একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করে আপনার টেক্সটাইল মেশিনারি আপনার ঔষধ সিমেন্ট ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় আপনার গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে এদেশের মানুষ কি বসে থাকবে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন কতটা প্রভাব ফেলেছে বলে মনে করেন এবং এটা কি সফল হবে কি না এটা সফল হবে এবং ভারত এই এখন যে অবস্থায় আছে সেটাই কোন কনশাস অবস্থা আমি অবাক হয়ে গেছি মানে প্রচারণাটাই অত ব্যাপক হয়নি যতটা ফলাফল হয়েছে অবাক হয়ে গেছি আমি পরিসক্ষম দেখে ভারতীয় পণ্য মানুষ কিনছে না মানে ভারতীয় শাড়ি পর্যন্ত এখন বর্জন করছে একটা আবহাওয়া তৈরি হয়েছে মনোভঙ্গি তৈরি হয়েছে ঘৃণা প্রকাশের একটি মাধ্যম তৈরি হয়েছে যে ভারতীয় পণ্য বর্জন করব না এটি প্রাথমিকভাবে সফল হয়েছে অর্থাৎ যেভাবে আমরা ঘোষণার মাধ্যমে প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার কথা চিন্তা করেছি যা ঘোষণা হয়েছে তার চেয়ে ফলাফল আরও মানে বেশি এসছে তার মানে হচ্ছে যদি আপনি যদি আগামীতে এই আন্দোলন এটাকে আন্দোলন হিসেবে গ্রহণ করেন বা এটা যদি একটা কৌশল হিসেবে গ্রহণ করেন ভারতের এই যে ভারত থেকে আমাদের আমদানি আমাদের ভারতীয় পণ্যদ্রব্য এ দেশে একেবারেই অনাক্ষিত হয়ে পড়বে এবং কষ্টের কথা এই যে এই সরকার মানে আমাদের দেশের পেঁয়াজ আছে তা ওখান থেকে পেঁয়াজ আনতে হবে আমাদের দেশের কসমেটিক্স আছে তা ওখান থেকে কসমেটিক্স আনতে হবে আমাদের দেশের এখন কোনো কিছুই এমন কিছু নেই আমাদের সব কিছু আছে সেগুলো মানে ফ্রুটসের কথাই ধরেন ভারতীয় পণ্যে সয়লাভ এই শয়লাভ অবস্থাটা তো একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাই না আপনার টেক্সটাইল আপনার মেশিনারি আপনার ঔষধ আপনার সিমেন্ট ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় আপনার গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে এদেশের মানুষ কি বসে থাকবে একটা মনস্তাত্ত্বিক মনোভাব অলরেডি তৈরি হয়েছে এবং সেই মনোভাবটি এগিয়ে নিতে হবে এবং এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে আর বিএনপির প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যে ঘরকানা ঘাটকা নীতি অনুসরণ করে চলছে সে নীতি কোনো কাজে আসবে না পরিষ্কারভাবে তাদেরকে ভারত ভূমিকে ভূমিকা পালন করতে হবে ভারত কখনই তাদের মৃত্যু হবে না বাংলাদেশের রাজনীতি কোন দিকে এগোচ্ছে বলে মনে করেন বাংলাদেশের রাজনীতি একটা স্থবির এবং একটা গতিহীন অবস্থায় রয়েছে আঠাইশে অক্টোবরের এই সরকারি আক্রমণের পর সাতই নভেম্বরের অনৈতিক এবং অবৈধ নির্বাচনের পর শুধুমাত্র ক্ষমতার জোরে শুধুমাত্র ক্ষমতার জোরে শুধুমাত্র ক্ষমতার জোরে তারা ক্ষমতা দখল করেছে এখন এই ক্ষমতাকে প্রতিহত করবার জন্য অভ্যন্তরীণভাবে এবং বৈশ্বিকভাবে যে আন্দোলনের সূচনা হওয়া দরকার আন্দোলনের প্রবল্য যেটা সেটা আমি লক্ষ্য করি না যেমন আমি ভেবেছিলাম যে এই নির্বাচনটি হওয়ার পরে গ্লোবালি খুব বড়ো ধরনের একটা রিয়াকশন হবে মার্কিন যুক্তরাষ্ট্র কাম্পোচিয়ার মতো হয়তো এমবার্গো এম্পোজ করবে কিন্তু তারা করেনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ভারতের স্বার্থে সমন্বিত হয়েছে এবং এই দেশের দেশপ্রেমিক শক্তি পরাজিত হয়েছে বিএনপি পরাজিত হয়নি দেশপ্রেমিক শক্তি পরাজিত হয়েছে সেই পরাজিত পরাজিতকে মলম দেওয়ার জন্য তারা চেষ্টা তদবির করছে এখন একটা মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে তো সেদিক থেকে এখন পর্যন্ত মধ্যবর্তী নির্বাচনের জন্য স্পষ্ট করে পাশ্চাত্য থেকে আমেরিকা থেকে কোনো আওয়াজ আসেনি কোনো শব্দ আসেনি এখন বিএনপি বা অন্যান্য সব বিরোধী দলই মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে তো আমি এই মধ্যবর্তী নির্বাচনের মানুষের আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার বলে মনে করি তার কারণ নির্বাচনের মাধ্যমে যে মিত্রতার পরিবর্তে যে শত্রুতা তৈরি হয়েছে নির্বাচনের মাধ্যমে যে বেআইনি কার্যক্রম হয়েছে যে গণবিচ্ছিন্নতা তৈরি হয়েছে সংকট তৈরি হয়েছে মানুষের প্রতি অন্যায় অত্যাচারের যে প্রবাল্য সৃষ্টি হয়েছে হামলা মামলা ইত্যাদির মাধ্যমে সেটি প্রশমিত হতে পারে শুধুমাত্র একটি মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সরকারের নেতৃত্বের যদি শুভকামনা থাকে যদি তারা রাষ্ট্র বিবেচনা থাকে তাহলে পরে একটি মধ্য নির্বাচন করা তাদের জন্য কঠিন কিছু না ইচ্ছা করলেই হয় সেখানে একটি কথা বলা ভালো যে আমরা যারা নাগরিক আমরা আওয়ামী লীগ বিরোধী নই আওয়ামী লীগ কেমন হচ্ছে কেমত ক্ষমতায় থাকুক হাজার বছর ধরে ক্ষমতাসীন থাকুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু শক্তির মাধ্যমে নয় সম্মতির মাধ্যমে একটি খোলা মেলা একটা নির্ভেজাল নিরাঙ্কুশ নির্বাচনের মাধ্যমে যদি তারা ক্ষমতায় আসে কোনো আপত্তি নেই আপনি দেখেন এই যে এলডিপি বা জাপানে ক্ষমতাসীন আছে বলতে গেলে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে তারা ক্ষমতাই আছে দীর্ঘকাল দীর্ঘকালে তিন বছর এলডিপি বিরোধী একটা সরকার ছিল তারাও আবার মানে ইনস্টাবল হয়ে গেছে তারা মানে ভিত করতে পারেনি কি মনে করেন যে গায়ের জোরে সম্মতির মাধ্যমে তারা অ্যালায়েন্স করে যেমন ধরেন এখন একটা অ্যালায়েন্সের একটা বিষয় একটা উদাহরণ দেয় এখনই যদি বিএনপির সাথে আওয়ামী লীগের অ্যালায়েন্স হয় তাহলে কি নির্বাচন হবে নির্বাচন সবাই জিতবে না ওইরকম একটি অবস্থা করে করে তার অ্যালায়েন্স করে করে এই ক্ষোভকে মানুষের ক্ষোভকে প্রশমিত করে তারা আস্তে আস্তে আগায় যখনই একটা গণদাবি দাবি উত্তারিত উত্তারিত হয় তখনই তারা তার পক্ষে অবস্থান নেয় সে রাজনৈতিক দলগুলোর যে গণমুখিতা বা মানে তাদের যে গণমানুষের সমস্যা কোনো দাবি তাদের আদর্শ অনুধাবন করার ধারণ করার সক্ষমতা আছে সেটি এলডিপি প্রমাণ করে বা আমাদের মাহাতির মোহাম্মদ দীর্ঘদল ক্ষমতা ছিল ওই অ্যালায়েন্সের মাধ্যমে এই যে মানে শ্রীলঙ্কায় এই যে বা আমাদের বিক্রমীয় উত্তরাধিকারের ক্ষমতায় আছেন সেটি নির্বাচনের মাধ্যমে তো এটা তো হতে পারে তো এটি আমাদের অনুরোধ যে বাংলাদেশের মানুষকে অন্তত এই অন্তত একদিনের গণতন্ত্রটাকে এনজয় করার সুযোগ দিই আওয়ামী সরকার আওয়ামী নেতৃত্ব সেটা আমাদের দাবি আমাদের কামনা আমাদের এই সরকারের পনেরো বছরে দেশকে কি দিতে পেরেছে আমি মনে করি যে তারা যথেষ্ট উন্নয়ন দিয়েছে উন্নয়নের ক্ষেত্রে তাদের সুবিধা ছিল এই যে তারা একক নেতৃত্বে বিশ্বাস করেন একটি উদাহরণ দেওয়া যাক বিএনপি বা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব বেগম খালেদা জিয়া বরিশালের দবদবিয়া সেতুর ভিত্তি স্থাপন করতে ডিলে হয়েছে মাত্র চার বছর কেন সেখানে রাজনৈতিক নেতৃত্বের টানাপোড়ন ছিল কেউ বরিশালের একজন নেতা কর্তৃত্ব করতে চেয়েছেন পটুখালের একজন নেতা টানা টানাপূরণ হয়ে এই দবদিবিয়া সেতুর ভিত্তি প্রস্তাব চার বছর স্থগিত থেকেছে অবশ্য বাড়ি সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু শেখ হাসিনা তারা তোয়াক্কা করেন না এটা একটা মাইনাস পয়েন্ট মানে প্লাস পয়েন্টও বটে কখনো কখনো এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি রাখেন এবং তিনি একটা প্রবাল একটা নেতৃত্বের বা কর্তৃত্বের একটি ভিত তৈরি করতে পেরেছেন এটা একটি প্লাস পয়েন্ট উন্নয়ন হয়েছে সব সরকারই উন্নয়নের চেষ্টা করে এর সাথে সরকার তো উন্নয়ন করছে খালেদা দিয়াও সরকার করছে তো মানে বড় সম্ভব একেবারে কিছু হয়েছে সেটা মনে করি এই যে প্রকল্পগুলো আওয়ামী লীগদের সাথে আওয়ামী লীগ বিএনপি সরকারও সেটা নিতে পারত বা নিত তবে ওই যে আমি বললাম যে তাদের তনিশ্চিত হতো না আমার তাদের মানে মানে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তাদের যে একনায়কত্ব বা স্বৈরাচারের বা গণতন্ত্র বাইরে যে তাদের যে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটা অনেকটা সহায়ক হয়েছে মানে ওই যা যাবা একটা বহুত উল্লেখিত উক্তি হচ্ছে এই যে বিজ্ঞান আমাদেরকে দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ তো শেখ হাসিনা উন্নয়ন দিয়েছে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের স্বাধীনতা আমাদের গণতন্ত্র আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে যে কারণে আয়ুব খার মধ্যে দশ বছরের আয়ুবের অব্যাহত উন্নয়নের ঘটনা উন্নয়নের কাহিনী বাদে ঊনসত্তরটি গণ হয়েছে এই কারণে যে তিনি তথাকথিত মৌলিক গণতন্ত্রের নামে আমাদের গণতন্ত্রে হরণ করেছেন এর সাথে নয় বছর দুঃশাসনকে আমরা অতিক্রম করেছি এই কারণে সে মানুষ হিসেবে আমি এখনও মনে করি এই এখন যে রাজনৈতিক সরকারগুলো চেয়ে এর সাথে সরকার ভালো ছিল যদিও সামরিক সরকার এবং বলবে আমি একজন অষ্টবিজ্ঞানের শিক্ষক সামরিক সরকারের পক্ষে বলি এটা সত্য এটা জানা সত্ত্বেও আমি বলছি আমি দৃঢ়ভাবেই বলছি যে এই গণতান্ত্রিক সরকারগুলোর চেয়ে এর সাদের শাসন ভালো ছিল এর সাথে কিছু ব্যক্তিগত দুশ থাকা সত্ত্বেও একথা আমরা আমি বলবো তাহলে ব্যাপার ছিল। কি তো সে ছেরতন্ত্র ছিল কারণ আপনিও যদি এই পনেরো বছরে একটি ইলেকশন হলো না একটি নির্ভরযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন হলো না মানুষ কি কথা বলতে দেন না মানে এই সবই নির্বাচন আগে সবাই জেলে পড়েছেন মামলা হামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে তারিয়ে বেরিয়েছে জেল ভর মানে মানুষ এতটাই জেলে ভরেছে মানুষ যে জেলে আর জায়গা ছিল না পলিটিক্যাল পার্টিসিপেশনের কথাও যদি বলেন ফাইভ পার্সেন্ট মানুষ ভোট দিছে দেখাইছে মানে ইলেকশন কমিশন বিশ পার্সেন্ট সেই তাদের কথাও যদি শিখে তাহলে তো আরও আশি পার্সেন্ট ভোট দেয়নি তাহলে এটা লেজিটিমেট হলো কীভাবে বৈধ হলো কীভাবে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে চব্বিশের এই নির্বাচন কি স্পষ্ট হয়েছে জাতীয়ভাবে যে ভারতের মদতে এই নির্বাচন হয়েছে ইয়েস কারণ হলো যে ঘটনাগুলো ঘটনা পরম্পরা যদি আপনি লক্ষ্য করেন তাহলে মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকূলে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন হবে এরকম আশা করেছিল তো ভারত তখন চুপ ছিল নিরাপত্তা ছিল যখন ইলেকশনের ঘনিয়ে আসছে ঠিক তখনই ভারত সক্রিয় হয়েছে এবং মানে বলা হয়ে থাকে খুব পরিষ্কার ল্যাঙ্গুয়েজে পরিষ্কার ভাষায় নরেন্দ্র মোদী মানে বাইডেনকে বলেছেন যে বাংলাদেশের যদি তার ভাষায় তাদের মতো করে নির্বাচন করতে না দেওয়া হয় অর্থাৎ শেখ হাসিনা যেভাবে বলেন সেইভাবে যদি না হয় তাহলে পরে অস্থিত্ব সৃষ্টি হবে আঞ্চলিক সমস্যার সৃষ্টি হবে এই দোহাই দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেরকে অনেকটা নিবৃত্ত করেছেন এবং সেই প্যাকে নির্বাচনটা করিয়ে নিয়েছেন এ তো মানে আমাদের ওয়ায়দুল কাদের প্রকাশ্য বলতেও লজ্জাবোধ করেননি যে ভারতের সহায়তা ছিল এর আগে পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি তো বলে বলেছেন যে দিল্লিতে গিয়ে বলে আসছেন যাতে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকে এবং সেই জন্যই আবার তিনি ক্ষমতাচ্যুত হলেন ওই অপ্রকাশ্য কথাটা গোপনীয় কথাটা তিনি ফাঁস করে দিয়েছেন এই অকূটনৈতিক সুলভ একটা চাকরি হারাবে এই কারণে এখন বাংলাদেশের মানুষের মানে সামনে ঠিক আছে এই ক্রাইসিস মানে অর্থনৈতিক ক্রাইসিস মানুষের দ্রব্যমূল্য অসহনীয় অবস্থা হয়েছে এটা ওই আমাদের যে এখন যে আবহাওয়ার যে গরম না তার চাইতেও নিকৃষ্ট গরম হচ্ছে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি নোব ইজ দেয়ার টু কেক কেয়ার টু কন্ট্রোল তার মানে হচ্ছে একটা সিন্ডিকেট যেটা আমরা নির্বাচনের আগেও লক্ষ্য করেছি আপনি শুনলে অবাক খাবেন বই কিনতে গেছি সেদিন যে বই কিনেছি দুশো টাকায় সে বই এখন বারোশো টাকা ওই দোকানে গেছি বারোশো টাকা ওই দোকানে গেছি বারোশো টাকা ওই দোকানে গেছি বারোশো টাকা অর্থাৎ একটা সিন্ডিকেট সামান্য জিনিসও সমস্ত সিন্ডিকেট হয়েছে যাতে একটা বাণিজ্যিকভাবে বাণিজ্যিক স্বার্থে এই দেশটি পরিচালিত হচ্ছে মানুষের স্বার্থে না গণতান্ত্রিক স্বার্থে না যতদিন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে যতদিন একটি গ্রহণযোগ্য নির্বাচন না হবে ততদিন পর্যন্ত জনগণের কোনো মুক্তি নেই আমাদের কোনো মুক্তি নেই